আনারস হলো এমন একটি ফল যেটি সবারই খেতে খুব ভাল লাগে। আমারও আনারস খেতে খুবই ভালো লাগে। তো আজকে জেনে নেওয়া যাক আনারসের উপকারিতাগুলি কী কী। তো প্লিজ এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখুন। তো প্রথমে বলে নেওয়া যাক, অনেকেই ডাক্তাররা বলে থাকেন যে শাকসবজি খান, এবং তারা এর সাথে বলেও থাকেন যে আনারস খাবেন। তো আজকে জেনে নেওয়া যাক আনারসের উপকারিতাগুলি কী কী। প্রথমে বলে নেওয়া যাক, আনারস যে অনেক ভরপুর পুষ্টিগুণেতে রয়েছে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, এছাড়াও ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদানের আমাদের দেহে পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়া আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকর। আনারসে রয়েছে ব্রোমোলিন, যা আমাদের হজম শক্তি উন্নয়ন করতে সাহায্য করে। এছাড়া বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আনারস খেয়ে। আনারস চোখের ম্যাকুলার ডিগ্রেডেশন হওয়া থেকে আমাদের রক্ষা করে। এই রোগটি আমাদের চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং আমরা ধীরে ধীরে অন্ধ হয়ে যাই। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা 30% পর্যন্ত কমে যায়। এতে সুস্থ থাকে আমাদের চোখ, দেহে রক্ত জমার বাধ্যে দেয় আনারস, ফলে শিরা ধমনির দেওয়ালে রক্ত জমার জন্য শরীর সঠিকভাবে রক্ত যেতে পারে। এরপর হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে। আনারস শরীরে বাড়তি ওজন কমাতেও সাহায্য করে, কারণ আনারসে প্রচুর পরিমাণে ফাইবার এবং অনেক কম ফ্যাট রয়েছে। এরপর সকালে স্যালাড হিসেবে আনারস বা আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা আমাদের হাড়ের বেশ গঠনে অনেক কার্যকরী। এবং প্রতিদিন খাবারের তালিকায় পরিমিত পরিমাণে আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগও সেরে যেতে পারে, সারা সম্ভাবনা রয়েছে। আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষা কাজ করে, মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ হয় না, জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে। দেহে রক্ত জমার বাধ্যে বাধা দেয় আনারস, ফলে শিরা ধমনির দেওয়ালে রক্ত না জমায় জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে। হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত সরবরাহ করে। আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে। তাহলে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কোনো শিক্ষা দিয়ে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সাথে যে বেল আইকনের অপশনটি রয়েছে ওটিও প্রেস করুন, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং শরীর সুস্থ রাখুন।